아이 합사는 건가? একটা সজাতির দল বাক্সা জেলার হালবাড়ি মহকুমার অন্তর্গত উত্তর গোবর্ধন হাইস্কুলত উপস্থিত আছো। যাকালিও প্রখর রদর কারণে দশ বারোজনক ছালী ছাত্রীয় ঢলি পড়ি গেছিল। হয়তো আমার তত্ত্বাবধানত আমি বরপেটার মেডিকেলত লই চিকিৎসা করার ফলত আরোগ্য লাভ করেছে। ঠিক তদ্রূপ আজিও আমি অল্প আগতেকে আহিলু, আহার পাশে অল্প পাশে বহার পাশতে আরো এজনী ছালী ইতিমধ্যে তোমার ঢলি পড়িছে। কিন্তু যাকালি এনেকা একটা ডর ঘটনা ঘটি যাওয়ার পিছতো আমার স্থানীয় যদি হয়তো শিক্ষা ডিপার্টমেন্টের যিনি ব্যবস্থা লব লাগিছিল, মেডিকেল টিমের যিনি ব্যবস্থা লব লাগিছিল, আমার স্থানীয় প্রশাসন ব্যবস্থার যিনি সজাগতা লব লাগিছিল, কিন্তু আমার দৃষ্টিগোচর হওয়া নাই। হেয়ে আমার স্থানীয় প্রশাসনক বিনম্রভাবে অনুরোধ জানাইছো, আপনাদের বিদ্যালয় বিদ্যালয়ের প্রতি অল্প নজর দিয়ক। তার লগতে বিশেষ করে আমার শিক্ষা বিভাগ সদায় তাৰমানে লেহেমিয়া, ইয়াত কি হয়ে আছে হওয়া নাই, কেনেকে বিদ্যালয়খন চলি আছে তার কোনো তত্ত্বাবধান নাই। ইয়াত হয়তো শিক্ষকের অভাব আছে, ক্লাসরুমের অভাব, এটা বেঞ্চত সাতজন আটজন করে লড়া ছড়ি বহিছে, তাত সম্পূর্ণরূপে তাৰমানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, প্রখর রোদত গরমত লাহে লাহে লড়া ছড়ি তাৰমানে বেমার পিনে ঢাল খাইছে। লওয়া নাই যিখিনি ব্যবস্থা লব লাগে নিশ্চয়কে লওয়া নাই। আমার এবিএম জি কর্মকর্তা সকলে কথা তো বরপেটার মেডিকেল লই যাওয়ার পাশতে হয়তো আরোগ্য লাভ করেছে।